আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিলে তুমি? জেমি আর মায়া একসাথে খাওয়া শেষ করে উঠতেই হঠাৎ করে মায়ার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। জেমি আগেই মায়ের এত ভালো ব্যবহার দেখে সন্দেহ করেছিল। খাবারগুলো মুখে দিতে চেয়েও পারছিল না, কেমন যেন ভয় হচ্ছিল। মায়া যখন রান্নাঘরে গিয়েছিল তখন জেমি সুযোগ বুঝে মায়ের সাথে নিজের খাবারের থালাটা পরিবর্তন করে নিয়েছিল। মায়া খেয়ে উঠতেই ওর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। জেমি দেখেই ভয় পেয়ে গিয়েছিল, রক্ত দেখে মায়া ঘাবড়ে গেল। মায়ের রক্তাক্ত হাতের দিকে চেয়ে আসে ভয়ের তো চোখে এবং মনে মনে বলছে, রক্ত পড়ার কথা তো জেমির, তাহলে? জেমি নিঃশব্দে মায়ের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই মায়ের ঢকঢক করে খেয়ে ফেলল। মায়ের গলাটা আটকে আসছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। মায়ের গলায় হাত দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, আমার এমন লাগছে কেন, এমন তো হওয়ার কথা। জেমি মায়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলো। জেমি মায়ের গাল চেপে ধরে অগ্নি দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি ভেবেছিলি, তোকে আমি ক্ষমা করে দিয়েছি? তোর মিষ্টি কথায় আর এই ন্যাকা কান্নায় আমি ভুলিনি। হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠল। জায়ান সেই সকালে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ইরা বেগমের রুমটা দোতলায় হওয়ায় জেমি আর মায়ের কথার শব্দ তার কানে ঢুকলো না। জেমি দরজা খুলেই দরজার ওপাশে থাকা ব্যক্তিকে দেখে জেমি একটু হাসলো, হেসেই বলল, আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। জেমিকে দেখে পুলিশগুলো ভেতরে ঢুকতেই মায়া ভয় পেয়ে পিছিয়ে গেল। ওর কথা বলারও শক্তি নেই, অসহ্য যন্ত্রণা হচ্ছে গলায়। মায়াকে পুলিশ নিয়ে যেতেই জেমি ধপ করে চেয়ারে বসে পড়ল, পেটে হাত দিয়ে বলে উঠল, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না, তুই তোর মায়ের পরিচয়ে বড় হবি, আজকেই আমি এখান থেকে তোকে নিয়ে চলে যাব। হেনা বেগম কিচেনে কাজ করছিল আর নাইম হোসাইন ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। হঠাৎ করে কলিং বেল বাজতেই নাইম হোসাইনের গলা উঁচিয়ে বলে উঠল, দেখো তো এই অসময়ে কে এলো। হেনা বেগম দরজা খুলতেই সামনে থাকা মানুষটাকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন পর নিজের মেয়েকে চোখের সামনে দেখে নিজের ভেতরের অভিমানটাকে আর ধরে রাখতে পারল না। জেমিকে দেখেই হেনা বেগম জাপটে ধরে পাগলের মতো ওর মুখে চুমু দিতে লাগলো। জেমিও ওর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নাইম হোসাইন দূর থেকে ছল ছল চোখে তাকিয়ে আসে। হেনা বেগম জেমিকে ধরতেই বলে উঠল, দেখো কে এসেছে, আমাদের মেয়ে কতদিন পর আমাদের কাছে এসেছে। নাইম হোসাইন ছল ছল চোখে তাকাতেই জেমি বলল, বাবা বলেই জড়িয়ে ধরল জেমি। সন্ধ্যায় জায়ান বাসায় ফিরেই সোজা জেমি রুমে গিয়েই দেখে জেমি রুমে নেই। জেমিকে রুমে না পেয়ে জায়ানের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ইরা বেগম আর জায়ান মিলে সারা বাড়ি খুঁজেও জেমিকে কোথাও পেল না, এমনকি মায়াও নেই। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে তারা কোথাও না পেয়ে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। মায়ের কথা মনে পড়তেই এক অজানা ভয় এসে জায়ানকে গ্রাস করল। বিছানার ওপর কিছু একটা রাখা, জায়ান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যেতেই একটা কালো ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, চোখের সামনে প্রিয় মানুষগুলোকে চেঞ্জ হতে দেখার মতো ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। তার একটু নিচেই লেখা, তোমাকে না চেনার আফসোস আমাকে সারা জীবনই সুখী হতে দিবে না। আমার মায়ের লোভ আজ তোমাকে আমার থেকে আলাদা করে দিল। অবশ্য আমার দোষ সবার থেকেও বেশি, কারণ আমি আমার মাকে অন্ধ বিশ্বাস করেছিলাম, বলেই জায়ান হাউমাউ করে কাঁদতে লাগলো। ইরা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে ছেলের এই অবস্থা দেখে নীরবে চোখের জল ফেলতে ফেলতে রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ আগেই থানা থেকে ফোন করে জায়ানকে বলা হয়েছে জেমির ক্ষতি করতে চাওয়ায় মায়াকে তারা অ্যারেস্ট করেছে, আর জেমি নিজে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মায়ের শাস্তির আবেদন করেছে। জায়ান এইবার খুব ভালো করে বুঝতে পেরেছে জেমি তাকে ছেড়ে চলে গেছে। হেনা বেগমের কোলে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে জেমি। জেমির কাছে এই মুহূর্তে ওর মায়ের কোলটাকে পৃথিবীর সবচেয়ে সুখকর স্থান মনে হচ্ছে। হেনা বেগম অশ্রুসিক্ত চোখে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়ের কষ্টটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। মেয়েটা যে ভালোবেসে বিয়ে করে ঘর ছেড়ে সুখী হতে পারেনি। এখন তুই বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস,
যে মানুষ ভুল করে নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আমি জানি না তোর আর জায়ান বাবার মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে আজ তোদের সম্পর্ক বিচ্ছেদের পথে। শুধু মা হিসেবে একটা উপদেশই দিব, জায়ান যদি কোনো ভুল করে থাকে আর ও যদি নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে আমি বলবো জায়ানকে শেষবারের মতো একটা সুযোগ দে, সমস্ত মান অভিমান মিটিয়ে নে, এতেই শান্তি বজায় থাকবে। মা হিসাবে এটুকুই বলার উচিত ছিল আমার, বাকিটা তোর মতামতের ওপর। জেমি ওর মায়ের কথায় চোখ বন্ধ করে মনোযোগ দিয়েই শুনছিল। হেনা বেগম কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস দিয়ে রুম ত্যাগ করলেন। আমি জানি মা, জায়ান ভুল করেছে, কিন্তু এমন একটা ভুল যেই ভুলের ক্ষত আমার শরীরে আমি বয়ে বেড়াচ্ছি। আমি ক্ষতগুলো হয়তো কয়েক মাস কয়েক বছর পর মিশে যাবে, কিন্তু আমার মনের ক্ষতটা সেটা কি করে মুছব আমি? কথাগুলো বলেই জেমি দীর্ঘশ্বাস ছাড়ল। জেমি চলে যাওয়ার আজ দুদিন হয়ে গেল। জায়ানের অবস্থা প্রায় পাগল পাগল হয়ে গেছে। ইরা বেগম নিজের করা অপরাধের ভুল বুঝতে পেরেছেন এবং তারই ফল ভোগ করছে। ছেলের সামনে দাঁড়ানোর মতো মুখ তার নেই। ছেলের এই অবস্থা চোখের সামনে সহ্য করতে পারছেন না। নিস্তব্ধ সন্ধ্যায় জায়ান নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। হঠাৎ করে জায়ানের কাঁধে কেউ হাত রাখতেই জায়ান হকচকিয়ে উঠে পেছনে ফিরে বলে উঠল, জেমি তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে, তুমি বলেই পেছনে ফিরেই জায়ানের মুখটা চুপসে গেল। বিষণ্ণ ভরা মন নিয়ে বলল, ও তুই? ইভা জায়ানের পাশে বসতে বসতে বল, ভাই তুই মায়ের কথা বিশ্বাস করে জেমির উপরে যে অন্যায়টা করেছিস সেই অন্যায়ের ক্ষমা হয় না, ভাবি তোর সন্তানের মা হতে যাচ্ছে। কথাটা শুনে জায়ানের চোখে মুখের অবস্থা মুহূর্তে পাল্টে গেল। জায়ান এক লাফে দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, কি বলছিস তুই, জেমি মা হতে যাচ্ছে মানে? জায়ানের কথা শুনে ইভা একটা রিপোর্ট জায়ানের হাতে দিয়ে বলে উঠল, এটা দেখ, এখানে স্পষ্ট লেখা আছে জেমি মা হতে চলেছে। এই রিপোর্টটা আমি তোর পাশের রুমের টেবিলের উপরে পেয়েছি। জায়ান রিপোর্টটার দিকে এক নজরে তাকিয়ে আছে। ওর চোখ থেকে পানি টপটপ করে রিপোর্টের উপরে পড়ছে। জায়ান এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না। জেমি নিজের রুমে কতগুলো কাগজপত্র নিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জেমির সামনে হেনা বেগম দাঁড়িয়ে বলল, কি রে এইসব দিয়ে কি করবি? মা আমি আমার স্বপ্নটাকে অর্ধেক পথে ভেঙে দিয়ে ছুটে গিয়েছিলাম ভালোবাসার পেছনে, তাই এখন আমি আমার নিজের স্বপ্নটাকে পূরণ করব। ইভার কথা এবং ডাক্তারের রিপোর্ট দেখে জায়ান আর এক মুহূর্ত দেরি না করে জেমির কাছে চলে আসে। আমাকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করো না, আমার সাথে একবার ফিরে চলো, আমাকে লাস্টবার একটা সুযোগ দাও, আমার অনাগত সন্তানের প্রমিস। জেমির রুমে জেমির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জায়ান। জায়ানের কথা শেষ হতে জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আমি তোমাকে একবারও বলিনি তুমি তোমার সন্তানকে কাছে পাবে না। আমি জানি এই সন্তানের প্রতি আমার যতটুকু অধিকার আছে তোমারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে, কিন্তু আমি তোমার কাছে ফিরে যাব না। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা, তুমি যখন ইচ্ছে তোমার সন্তানের খোঁজ খবর নিতে আসতে পারো, কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববে না, বলে জেমি বেরিয়ে গেল। বেলকনিতে এসে জেমির ডায়েরিটা হাতে নিয়ে বসে পড়ল জায়ান। সেদিনের ডায়েরির প্রথম পাটা তারা পড়ার পর আর পড়ার সাহস হয়নি। আজ জায়ান ডায়েরিটা খুলে কয়েকটা পাতা উল্টিয়ে দেখতে পেল, কিছু লেখা চোখে পড়ল, ভালোবেসে ঘর ছেড়ে শুধুমাত্র তাকে বিশ্বাস করে এই বাড়িটাই এসেছিলাম, ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকবে, এটাও ভেবেছিলাম নিজের মাকে ছেড়ে এসেছে ঠিকই, এবার দ্বিতীয় মাকে পাব, কিন্তু কে জানতো আমার ভালোবাসার মানুষটাই আমাকে নির্মমভাবে অত্যাচার করবে, কে জানতো যাকে মা বলে সম্বোধন করলাম সেই মা নামক নারীটা আমার সংসার ভেঙে দিবে। আজকে তুমি যখন এসে মায়ের কথায় আমার হাতটা চেপে ধরলে, তখন কি একবারও খেয়াল করনি তোমার মায়ের হাতটা পড়েনি, পুড়েছে আমার হাত? দোষ না করেও দোষী হয়ে শাস্তি পাওয়ার মতো বিষণ্ণতা বা বিষাক্ততা হয়তো আর কিছুতেই নেই। আর একটু কোনায় লেখা, সে আমার হয়েও আমার হয়ে থাকলো না, সে আমার কাছে থেকেও আমাকে ভালোবাসলো না, ভালোবাসা পাওয়ার এক টুকরো লোভ
আমাকে আজীবন দুঃখী করে রাখবে। লেখাগুলো পড়তে জায়ানের চোখ থেকে পানি টপটপ করে ডায়েরির ওপরে পড়ছে। জায়ান কলম নিয়ে ডায়েরির একটা পাতা উল্টিয়ে লিখল, তোমাকে পেয়েও ধরে রাখতে না পারার কষ্ট আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে, থেমে যাব বেলা শেষে, ফুরিয়ে গিয়েও হয়তো বাঁচব অপরাধীর বেশে। তোমাকে পেয়ে গেলে বোধ হয় না পাওয়ার যন্ত্রণার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যেতাম। জায়ান ডায়েরিটা বুকে জড়িয়ে কেঁদে উঠল। শারীরিক শাস্তির চেয়ে মানসিক শাস্তির কষ্টটা বিশালতার এক সমুদ্রের সমান। জেমি শারীরিক শাস্তি সহ্য করছে আর জায়ান সহ্য করছে মানসিক শাস্তি, দুজনের যন্ত্রণা কোনো দিক থেকেই কম নয়। আজ 7 দিন জেমি আর জায়ান আলাদা। জায়ান সকালে উঠেই বেরিয়ে গেল। জেমি বাড়ির পাশে পার্কের একটা কোনায় বসে আছে জেমি। জায়ান কাল রাতে শেষবারের মতো একবার দেখা করতে চেয়েছে জেমির সাথে। জায়ান এসে নিঃশব্দে জেমির পাশেই বসে পড়ল। দুজনের দৃষ্টি সামনের দিকে। দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের মাঝে দূরত্ব রয়েছে বিশাল। একজনের মাঝে অভিমানের শক্ত দেওয়াল, আরেকজনের মাঝে রয়েছে অপরাধ বোধ, দুজনের মাঝে চলছে নিরবতা। নিরবতা কাটিয়ে জেমি বলে উঠল, কেন ডেকেছ? জায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে কারো শেষবারের মতো দেখা করতে। জেমি ভুরু যুগল সংকুচিত করে বলে উঠল, শেষবার মানে? জায়ান একটু বাঁকা হেসে শান্ত কণ্ঠেই উত্তর দিল, আজকে এই পরিস্থিতিতে এসে বুঝতে পারছি মানুষ হয়তো মারা যাওয়ার জন্য না, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্যই আত্মহত্যা করে। আমিও প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, তোমাকে হারানোর যন্ত্রণা, নিজের করা অপরাধের যন্ত্রণা, মায়ের করা বিশ্বাসঘাতকতা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। হয়তো কোনো একদিন এভাবেই নিঃশেষ হয়ে যাব দুনিয়া থেকে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, আমাদের সন্তান যখন বড় হবে, যখন জানবে ওর বাবা কতটা খারাপ, কতটা নিচু মানসিকতার, কতটা জঘন্যভাবে ওর মাকে অত্যাচার করেছে, তখন ওর সামনে আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো? কোন মুখে গিয়ে নিজেকে বাবা বলে দাবি করব? ও কি আমাকে পারবে বাবা ডাকতে? জায়ানের কথাগুলো শুনে জেমি ছলো ছলো চোখে জায়ানের দিকে তাকালো। জায়ানের চোখেও পানি টলমল করছে। জায়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে উঠল, আমি আমার কালো ছায়া তোমাদের ওপরে পড়তে দেব না, তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়ে এসেছি। জেমি শান্ত গলায় বলল, কি সিদ্ধান্ত? জায়ান শান্ত হয়ে নিজেকে সামলে উত্তর দিল, আমি কানাডা চলে যাব। কথাটা শুনে জেমি হুট করেই দাঁড়িয়ে বলে উঠল, যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তখন আর আমার কিছুই বলার নেই, আমি আমার জীবন গুছিয়ে নিব, আমি যথেষ্ট শিক্ষিত হয়েছি। জেমি শক্ত কণ্ঠে কথাগুলো শুনে জায়ানের বুকের ভেতরটা ভেঙে গেল। জায়ান ছলো ছলো চোখে জেমির দিকে তাকিয়ে আছে, আর কিছু বলার আছে তোমার? জেমি শক্ত কণ্ঠে প্রশ্নটা শুনে জায়ান হো হো করে হেসে দিল। জায়ানকে এমনভাবে হাসতে দেখে জেমির চোখের কোণে পানি জমে আসে। জায়ানের এই হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা জেমি ঠিকই বুঝতে পারছে, ভালোবাসার মানুষের কষ্ট বুঝতে পারছে সে। জায়ান হাসতে হাসতে হঠাৎ করে শান্ত হয়ে গেল। তারপর অসহায় কণ্ঠে বলল, একবার তোমাকে জড়িয়ে ধরতে দেবে প্লিজ? আমার নিজেকে খুব অসহায় লাগছে, প্লিজ একবার জড়িয়ে ধরতে দিবে? জায়ান অসহায়ের কণ্ঠে কথাটা বলেই শুনে জেমির চোখে পানি গড়িয়ে পড়ল। জেমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জায়ান আর অপেক্ষা না করে জেমিকে জাপটে জড়িয়ে ধরল। জায়ানের চোখের পানিতে ভিজে যাচ্ছে জেমির কাঁধ। আজ জেমিরও নিজেকে অসহায় লাগছে, একদিকে আত্মসম্মান অপরদিকে ভালোবাসা, কোন দিকটা বেছে নেবে? জেমির বড্ড দোটানায় পড়ে গেছে। জেমি হঠাৎ করে জায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। জায়ান শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। জেমির যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, একবার ক্ষমা করে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? 1 মাস পর শাশুড়িকে বৃদ্ধাশ্রমের এক কোনায় অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে জেমি অবাকের শেষ সীমানায়। জেমিদের বৃদ্ধাশ্রমে জেমি প্রতি সপ্তাহে একবার করে ঘুরে যায়, সময়ের সময়ের নিয়মে চলে যায়। সেদিনের পর জায়ান আর জেমির আলাদা হয়ে যায়। আজ 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে জেমি জায়ানের কোনো খোঁজ পায়নি, ইরা বেগমও কোনো খোঁজ পায়নি। অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। অনেক খুঁজে জানা গেছে জায়ান কানাডায় চলে গেছে। জেমি সেদিন পার্ক থেকে কিছু না বলে চলে গিয়ে
দুদিন অনেক ভেবে চিনতে জায়ানকে একটাবার সুযোগ দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিল সে। কিন্তু পরের দিন জায়ানকে খুঁজতে গিয়েও জায়ানের কোনো খোঁজ না পেয়ে বুঝেছিল ওর সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে। জেমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে, শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে চেয়ে। আজ সকালেই বৃদ্ধাশ্রমে আসতে ইরা বেগমের দিকে চোখ গেল জেমির। ইরা বেগমকে এই অবস্থায় দেখে জেমি সব অভিমান রাগ দূরে ঠেলে দৌড়ে গিয়ে ইরা বেগমের সামনে বসে পড়ল। জেমি অবাক চোখে তাকিয়ে আছে ইরা বেগমের দিকে। জেমিকে দেখে ইরা বেগম কাপড়ের আঁচল দিয়ে নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। জেমি জোর গলায় বলে উঠল, মা আপনি এখানে, আর আপনার এই অবস্থা? ইরা বেগমের চোখ থেকে পানি পড়ছে। জেমি ওনার এই অবস্থার কারণ খুঁজে পাচ্ছে না। এতদিন পর ওনাকে এই অবস্থায় দেখবে জেমি ভাবতেও পারেনি। ইরা বেগমকে চুপ থাকতে দেখে জেমি কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই পাশ থেকে বলে উঠল, জেমি মা তুমি কি ওকে চেনো নাকি? জেমি মুখ ঘুরিয়ে দেখল, রাহেলা দাঁড়িয়ে আছে। রাহেলা এই বৃদ্ধাশ্রমের সবাই দেখাশোনা করে। জেমি তার সাথে বলে উঠল, হ্যাঁ খালা ওকে আমি চিনি তো, উনি আমার শাশুড়ি মা, উনি এখানে এলেন কি করে, ওনার এই অবস্থা কি করে হলো? রাহেলা জেমির কথা শুনে অবাক হয়ে যায়। রাহেলা সাথে সাথে অবাকে সুরে বলে উঠল, উনি তোমার শাশুড়ি, কিন্তু আমি তো তাকে রাস্তায় পেয়েছি এক মাস আগে, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝে পড়েছিল, আমি দেখতে পেয়ে চিকিৎসা করিয়ে এখানে নিয়ে এসেছিলাম, অনেকবার বাড়ির নাম কোথায় জিজ্ঞাসা করেছিলাম, এমন এইসব কিছু জিজ্ঞাসা করার পরেও সে কোনো কথাই বলেনি, শুধু বলেছেন তার পাপের শাস্তি সে ভোগ করছে। রাহেলার কথা শুনে জেমি ধপ করে বসে পড়ল। তারপর ইরা বেগমকে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মা প্লিজ একবার কথা বলুন, আপনার এই অবস্থা কেন? জায়ান কোথায় মা, ইভা কোথায়, আর আপনি বাড়ি ছেড়ে এখানে কেন, বলুন মা প্লিজ। জেমির একাধারে এইসব প্রশ্ন করে যাচ্ছে ইরা বেগমকে। জেমির প্রশ্ন একসময় ইরা বেগম হু হু করে কেঁদে উঠলেন। তারপর আচমকায় জেমির হাত দুটো ধরে আঁকড়ে ধরে বলতে লাগলো, আমার পাপের শাস্তি, লোভের শাস্তি, তোমার সাথে করা অন্যায়ের শাস্তি, নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি, নিজের হাতে একটা সংসার ভাঙার শাস্তি আমি পাচ্ছি। মা আমি জানি আপনি ভুল করেছেন, আপনাদের ওপরে আমার কোনো অভিযোগ নেই। ইরা বেগম কিছুক্ষণ চুপ থেকে অসহায় স্বরে বলতে লাগলো, জায়ান কানাডায় চলে গেছে, যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার মুখ আর ও দেখতে চায় না, ইভা ওর স্বামীর সাথে বিদেশে চলে গেছে। মায়ের বাবা মা মায়াকে জেলে দেওয়ার খবর শুনে বাংলাদেশে এসে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার তো আর নিজের বাড়ি নেই, আমি কোথায় গিয়ে থাকতাম, রাস্তায় রাস্তায় দিশেহারা হয়ে ঘুরছিলাম, বলেই আবারও কেঁদে উঠল। আজকে থেকে আপনাকে আর এখানে থাকতে হবে না মা, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আমার হাতে মাত্র 2 মাস সময় আছে, আমাকে একটা আফসোস নিয়ে পৃথিবী ত্যাগ করতে হবে, মৃত্যুর সময় আমার নিজের ছেলেটাকে কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। জেমি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কি বলছে তার শাশুড়ি, দূরত্ব নাকি ভালোবাসা বাড়ে, কই আমি তো দেখিনি, আমি তো দেখি দূরত্ব বাড়লে ভালোবাসা কমে, মান অভিমান বাড়ে, অভিযোগের আড়ালে চাপা পড়ে ভালোবাসা। আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলে ওঠে জায়ান, ওর ভেতরে বড্ড অভিমান জমে আছে। জায়ান আন্টিকে পেয়ে গেছি, নিজের মাকে এতদিন পর খুঁজে পেয়েছে, কথাটা শুনেই জায়ানের মুখে হাসি ফুটল। মাকে পেয়ে গেছিস, কোথায় আছে মা, কেমন আছে? ভাগ্যের মেয়ে মাম পরিহাসে, আজ আমাদের মাঝে দূরত্ব, তুমি কেমন আছো জায়ান, জানতে খুব ইচ্ছে করে, আমার উপরে অনেক অভিমান জমেছে, কিন্তু আমি কি করব বলো, তুমি অন্যায় করেছো আর অন্যায়ের শাস্তি তোমার প্রাপ্য ছিল, কিন্তু আমি ভাবিনি তুমি আমার থেকে এতটা দূরে চলে যাবে, তুমি কি কখনো ফিরবে না জায়ান? রাতের আকাশের দিকে তাকিয়ে আপন মনে কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল জেমি। হঠাৎ করে ফোনের শব্দে ধ্যান ভাঙে ওর, পরিচিত নাম্বার দেখে জেমি ফোনটা রিসিভ করে বলেই উঠল, কোনো খোঁজ পেলি? ওপাশ থেকে ছেলেটা একটু চুপ থেকে তারপর বলে উঠল, জায়ান কানাডায় চলে যায়নি, ও এখনো বাংলাদেশে আছে। কথাটা শুনতেই জেমি চমকে উঠল, জায়ান কানাডায় যায়নি, তাহলে মিথ্যা কেন বলল? হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইরা বেগম। জেমি করিডোরে বসে কাঁদছে, 2 দিন ধরে ইরা বেগমের শরীরটা ভালো ছিল না, আজ অনেক বেশি খারাপ হওয়ায় হসপিটালে এসেছে নিয়ে
জেমি কান্না করতে করতে ওর মাকে বলল, ওনার ভুলের শাস্তি এতটা নির্মম না হলেও তো পারতো, তাই না মা? জেমির মা কি বলবে বুঝে উঠতে পারছে না। জায়ান, তুমি কোথায়? তোমার মা মৃত্যুশয্যায়, তোমাকে শেষবারের মতো একবার দেখার জন্য চাতক পাখির মতো ছটফট করছে। জেমি কাঁদছে আর মনে মনে কথাগুলো ভাবছে। জেমির মা জেমির মাথায় হাত বোলাতে লাগলো। ইরা বেগমের বাড়ির লোক কে আছেন এখানে? নার্সের কথা শুনে জেমি ওর মা হক চুকিয়ে গেল। নার্স শক্ত কণ্ঠে বলে উঠল, আপনাদের ডাক্তার ডেকেছে, আসুন ভেতরে আসুন। জেমি আর ওর মা দুজনেই তাকিয়ে আছে, ভেতরে ঢুকলো। ডাক্তার তখন বলল, ওনার হাতে আর বেশি সময় নেই, ওনার ছেলে মানে আপনার স্বামী কোথায়? জেমি নিজেকে অসহায় লাগছে। জায়ান কোথায় আছে, কি করে খুঁজে পাবে জায়ানকে? জায়ান কেন লুকিয়ে আছে? হাসপাতালের গেট দিয়ে পাগলের মতো একটা ছেলে দৌড়ে ভেতরে ঢুকলো। জেমি ইরা বেগমের পাশেই বসেছিল। মা, কারোর মুখে মা ডাক শুনতে জেমি পেছনে তাকিয়ে জায়ানকে দেখতে পেয়ে ওর মুখে হাসি ফুটল। ইরা বেগমের অবস্থা খারাপ দেখে জায়ান 1 মিনিটও দেরি না করে দৌড়ে ইরা বেগমের সামনে গিয়ে ইরা বেগমকে জাপটে ধরে কান্না করে দিল। মা যতই অন্যায় করুক, মা তো মাই হয়। আজ মায়ের শেষ সময়ে জায়ান ভেঙে পড়েছে। জায়ান ওর মাকে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তোমার কিছু হতে দিব না মা, তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব মা, আমার কেউ থাকবে না মা, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি সব হারিয়ে ফেললাম, বলো না মা, কি এমন অন্যায় করেছিলাম, প্লিজ মা আমাকে ছেড়ে যেও না। জায়ান কাঁদতে কাঁদতেই হঠাৎ খেয়াল করলো ইরা বেগম বেশ শান্ত হয়ে আছে। জায়ান ওর মাকে বেডে রাখতেই দেখল ওর মায়ের মুখ থেকে রক্ত লেগে আছে। জেমি আর জায়ান দুজনেই ভয় পেয়ে গেল। জায়ান কাঁপা কাঁপা কণ্ঠে কয়েকবার মাকে ডাকলো, কিন্তু সাড়া না পেয়ে অসহায় চোখে জেমির দিকে তাকালো। রুমে থাকা নার্সের দিকে ইশারা করতেই নার্স গিয়ে ইরা বেগমের নাকের কাছে হাত রাখতেই দেখল নিঃশ্বাস আর পড়ছে না। জায়ান ওর মায়ের হাতটা ধরে চিৎকার করে কান্না করছে। জেমি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। জায়ান কতটা ভেঙে পড়েছে জেমি বুঝতে পারছে। সারাদিনের সব কাজ শেষে জায়ান অনেক ভেঙে পড়েছে। মাকে হারিয়ে জায়ান শান্ত হয়ে গেছে, রুমের মধ্যে একা একা বসে বসে কাঁদছে। জায়ানের কাঁধে কেউ হাত রাখতেই জায়ান চোখ ঘুরে তাকালো, তাকে জেমিকে দেখে দাঁড়িয়ে পড়ল। জেমি সান্ত্বনা বার্তা দিতেই জায়ান কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি না নিজেকে সামলাতে পারছি না, তোমাকে একবার জড়িয়ে ধরতে দিবে প্লিজ? জেমি কিছু না বলে জায়ানকে শক্ত করে জাপটে ধরল। জায়ান ও জেমিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাঁদছে। কিছুক্ষণ এইভাবে থাকার পর জেমি জায়ানকে খাটের উপরে বসিয়ে দিয়ে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে উঠল, সারাদিন নাওয়া খাওয়া কিছুই হয়নি তোমার, এই পানিটুকু খেয়ে নাও। জায়ান মাথা ঝুলিয়ে নিঃশব্দে পানিটা খেয়ে শান্ত হয়ে বসে পড়ল। জেমি জায়ানের পাশেই বসে শান্ত গলায় বলে উঠল, আমরা নতুন করে সব কিছু শুরু করব, সব পিছুটান ভুলে নতুন করে সব শুরু করব। আমি আর কোনো দিনও অতীত মনে রাখতে চাই না, আমাদের সন্তানের জন্য হলেও সব ভুলে গিয়ে নতুন করে বাঁচব, ছোট্ট একটা সংসার হবে, থাকবে আমার পাশে। জায়ান কি বলবে বুঝতে পারছে না। জায়ান নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ চুপ থেকে জায়ান শান্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি আমি ভুল করেছি, এমন একটা ভুল যেই ভুলের হয়তো ক্ষমা হয় না। আমি অনুতপ্ত, ভেতরে ভেতরে গুমড়ে মরছি, আমি আমার ভুলের জন্য আমার মাকে হারালাম, তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি, আর কি শাস্তি দিতে চাও বলো? আমি তাই মাথা পেতে নিব, অসহায়ত্বের শেষ পর্যায়ে এসে তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে একটা বার সুযোগ দিবে প্লিজ? আমি আমার সন্তানকে নিজের হাতে বড় করতে চাই, তোমাদের আঁকড়ে ধরে শান্তিতে বাঁচতে চাই, আমাকে একটু বাঁচতে দিবে প্লিজ? জেমি আর কিছু না বলে জায়ানের কাঁধে মাথা রেখে জায়ানের হাতটা আঁকড়ে ধরল। দুজনের মান অভিমান হয়তো কিছুটা কমেছে। ওরা দুজন কিছুক্ষণ চুপ থেকে, নীরবতা ভেঙে জেমি বলে উঠল, তুমি কেন মিথ্যা বলছো সবাইকে? তুমি তো কানাডা চলে যাওনি, তাহলে মিথ্যা কেন বললে? জায়ান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি ভেবেছিলাম হয়তো কানাডা যাওয়ার নাম করলে তুমি আমাকে একটা বার আটকাবে, শেষ সুযোগ দিবে, কিন্তু তুমি যখন শেষ সুযোগটাও দিলে না, তখন সত্যি কানাডায় চলে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রকাশ আমাকে যেতে দেয়নি, ও আমাকে বুঝিয়েছিল তোমার অভিমান কমে গেলে তুমি আমাকে ঠিক খুঁজবে, তাই ও আমাকে নিজের কাছে রেখেছিল,
মায়ের ওপর অভিমানে মায়ের থেকে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি মা আমার কাছে অভিমান করে আরো বেশি দূরে চলে যাবে। অভিমান বড্ড খারাপ জিনিস, অভিমানে মানুষ কাছে আসে না, দূরে চলে যায়। সমস্ত মান অভিমান ভুলে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে নতুন করে পথ শুরু করব আমরা, শুধুমাত্র আমার অনাগত সন্তানের জন্য। জায়ানের কথায় জেমি জায়ানের কাঁধে নিঃশব্দে মাথা রাখল। রাতের খোলা আকাশের নিচে জায়ানের হাত ধরে আইসক্রিম খাচ্ছে আর আপন মনে বকবক করে যাচ্ছে জেমি। এতদিন পর মেয়েটাকে আগের মতো চঞ্চল দেখে জায়ানের মনে অদ্ভুত এক সুখের শিহরণ বয়ে গেল। রাস্তার দুই ধারে ল্যাম্পপোস্টগুলো আপন মনে আলো দিয়ে যাচ্ছে চারিদিকে। কয়েকটা গাড়ি শুনশান শব্দ করে জেমিদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জায়ান জেমির বকবকগুলো মনোযোগ দিয়ে শুনছে আর কিছুক্ষণ পর পরই মৃদু হেসে উঠছে। এভাবেই চলুক ওদের আগামী পথ চলা। এ অটুট থাকুক বিনি সুতার বন্ধন, এ যে বিনি সুতার টান বলতে হয়। অন্ধবিশ্বাস আর অন্ধ ভালোবাসায় ওদের সম্পর্কটাকে আর কেউ ভাঙতে পারেনি। ওরা এখন বুঝতে পারছে অন্ধবিশ্বাস জীবন থেকে কত কিছুই কেড়ে নেয়, আর তা ওরা জীবন দিয়ে বুঝেছে। জীবনের যে সুখময় স্মৃতিগুলো ওরা হারিয়ে ফেলেছে, এখন ফেলে আসা সব স্মৃতিগুলো আবারও নতুন করে ফিরিয়ে আনবে তারা। এই প্রত্যয়ে চলুক ওদের আগামী পথ চলা, জেমি আর জায়ান।